নোয়াখালীর ভাসানচরের পুনর্বাসনের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থার স্ট্যান্ডার্ড ক্লাস্টারের নিয়ম মেনে 1 লাখ রোহিঙ্গার জন্য প্রস্তুত করা হয়েছে আবাসস্থল। তারই ধারাবাহিকতায় দিনভর 1642 জন রোহিঙ্গার স্থানান্তরের প্রথম ধাপ শেষ করেছে নৌবাহিনী। নোয়াখালী প্রতিনিধি বোরহানউদ্দিন জানান, প্রায় 1 লাখ রোহিঙ্গা জীবন ও জীবিকার জন্য শতভাগ প্রস্তুত করা হয়েছিল ভাসানচরে। নিরাপদ আবাসন ও জীবনযাপনের জন্য প্রায় সব উপাদানই রয়েছে এখানে। তৈরি করা হয়েছে আবাসিক ভবন, বাজার, হাসপাতাল, ক্লিনিক, থানা, অফিস সেন্টার। জীবিকা নির্বাহের জন্য রয়েছে পশুপালন, হাঁস মুরগি পালন সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। আমরা এখন ভালো আছি, আমরা আগে ছিলাম বড় কষ্টে, এখন আমাদের আমাদের এখানে আসি, কিন্তু ভালো লাগতেছে। এখন চারিদিকে ঘোরাফেরার জন্য ভালো, খাওয়ার জন্য ভালো, টাকার জন্য ভালো। এখন আমাদের এখানে ছিলাম, আগে এখানে কষ্ট ছিলাম, আগে যে জায়গার মধ্যে আসছিলাম ওইখানে হয়েছে অনেকজন অনেক কথা বলতো, মানে বাসনসর আসলে তোমার মানে বাসনসর এটা হচ্ছে ডলডলি ডুবে যাবে, তাহলে গেলে মানে পানি উঠবে, পানি উঠে ভাই নিয়ে যাবে এই সে বলতো। তবে আমরা তো এখন এখানে আসার পর দেখি খুব ভালো, ওই পানি দেখতেছি না, কিছু দেখতেছি না, একটা ভালো একটা পরিস্থিতির জায়গা। গত শুক্রবার দুপুর 2টার দিকে তারা 7টি জাহাজে করে নারী পুরুষ শিশুসহ ভাসানচরে এসে পৌঁছায়। এর আগে কক্সবাজারের উখিয়া থেকে যাত্রা করে 1652 জন রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় 8টি জাহাজ।